আগে ব্যবহৃত আসনেই ইভিএম এ ভোট গ্রহণ হবে বলে জানিয়েছেন ইসি মোহাম্মদ আলমগ। তিনি বলেন সর্বনিম্ন 70 থেকে 80টি এবং সর্বোচ্চ 150টি আসনে এই ভোট যন্ত্র ব্যবহার করা হবে। রাশিয়া, ভারত সহ 5টি দেশ থেকে খাদ্য আমদানি চুক্তি হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছেন, রাশিয়া, ভারত, মিয়ানমার, থাইল্যান্ড এবং ভিয়েতনাম থেকে খাদ্য আমদানি করা হচ্ছে। সিরাজগঞ্জে পুলিশ ও বিএনপির সংঘর্ষের সময় ঘটনাস্থল থেকে আরো 3 জন গ্রেপ্তার হয়েছেন। কুষ্টিয়ার মিরপুর উপজেলা চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়েছে কিশোর কিশোরী। স্থানীয় পুলিশ জানিয়েছে ময়নাতদন্তের পর বিস্তারিত জানানো হবে। পাকিস্তানের বন্যায় মৃত্যু 1280 ছাড়ালো। মানবিক সহায়তা প্রদানকারী সংস্থাগুলো সতর্ক করেছে দেশটির দীর্ঘমেয়াদী ত্রাণ সহায়তা প্রয়োজন। মেসি ও এমবাপ্পের দাপটে নটের বিপক্ষে পিএসজি ম্যাচে নেইমারের গ্যালারিতে বসে থাকা নিয়ে প্রশ্ন উঠেছে। ফরাসি ক্লাবের কোচ জানান, বিশ্রামের কারণে গ্যালারিতে বসে থাকতে দেখা গেছে তাকে। এবার ফারুকের সঙ্গে বিজ্ঞাপনে আসছেন জনপ্রিয় অভিনেতা ডিপজল। রবিবার রাজধানী তেজগাঁওয়ে বিজি প্রেসের মাঠে বিজ্ঞাপন চিত্রে শুটিং করেন ডিপজল।